নমস্কার বন্ধুরা, আমি আজকে রাজমা আর লোবিয়া দিয়ে একটা রেসিপি তৈরি করব। তার জন্য রাজমা আর লোবিয়া দুটোকে আমি সমান সমান তিন মুঠ করে নিয়ে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখন সুন্দর ফুলে গেছে। এখন এগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে আর একটু দুই কর মতো জল একটু বেশি দিয়ে লবণ দিয়ে তারপরে গোটা তিনটা আলু দিব, দিয়ে আমি পাঁচটা মতো সিটি মেরে দিব। আর সেদ্ধটা সুন্দর করে হতে হবে, শক্ত শক্ত থাকলে ভালো লাগবে না। সিটি মারাও হয়ে গেছে, এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন ছেড়ে দিব পেঁয়াজ বাটা, একটা বড় পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। পেঁয়াজটা সুন্দর করে একটু হালকা ভাজা হলে তারপরে দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা বাটার পরিমাণটা একটু কম, রসুনটা একটু বেশি। এখন সমস্ত কিছু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভাজতে হবে, তারপরে দিতে হবে গুঁড়ো মশলা। দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে অর্ধেকটা মতো ভেজে তারপর আমি সেদ্ধ করা আলুগুলোকে ছেড়ে দিব। মশলা অর্ধেকটা মতো ভাজা হয়ে গেলে তারপর আলুগুলোকে ছাড়ব। তো মশলাটা দেখতে আমার কাছে একটু ড্রাই ড্রাই লাগছে। এখন আলু ছেড়ে আমি দিয়ে দিব কিছু সামান্য পরিমাণে চিনি। আর মশলাটা দেখতে এত ড্রাই মনে হচ্ছে, তাই একটু জল ছেটা দিয়ে দিয়ে আমি এটাকে ভাজব। স্টিমটা কমিয়ে জল ছেটা দিয়ে দিয়ে ভাজতে থাকবো। এভাবে করে ছিটা দিয়ে দিয়ে ভাজবো। তারপর দিয়ে দিব দুই চামচ মতো টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আবারও একটু জল ছিটা দিয়ে আবারও ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত সুন্দর করে ভাজা না হয় মশলাটা, ততক্ষণ ভাজতে হবে। এটা একটা খুব উপকারী আমাদের শরীরের জন্য, যেমন শক্তিশালী তেমন লোবিয়াতে আমাদের শরীরে রক্ত তৈরি হয়। দেখুন কেমন সিদ্ধ হতে হবে। এদিকে মশলাটাও ভাজা হয়ে গেছে, তাই আমি ছেড়ে দিচ্ছি। হিমোগ্লোবিন কম যাদের, তাদের এটা খাওয়া খুব উপকার। একটু পরিমাণে জল দিব, সেদ্ধ করা জলটা আপনারা ফেলবেন না, নয়তো সব উপকার ওটার মধ্যেই চলে যাবে। ঢেকে দিলাম হাই স্টিম করে, ঢেকে রেখে 5-7 মিনিট পরে খুলে দেখলে হয়ে যাবে। এখন দিলাম বাটা গরম মশলা, 2 চামচ মতো দিয়ে দিব, আর একটা বড় চামচ ঘি দিব। ঘি গরম মশলা দেওয়ার পরে এটাকে নামিয়ে নিলে হবে। এটা দেখতে একটু পাতলা লাগছে, এটা যখন ঠান্ডা হবে তখন এটা ভারী হয়ে যাবে। থ্যাংক ইউ।